হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের পাঙাশ মাছের ঝোল রেসিপি শেয়ার করছি। ফার্স্টে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। এরপর পরিমাণ মতো আলু, পেঁয়াজ, টমেটো, একটু আদা, রসুন কেটে নিলাম। তারপর মিক্সিতে টমেটো, আদা, রসুন পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিলাম। আর ওই তেলেই আলুগুলো সামান্য লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর আদা রসুন পেস্টটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়ার পর স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে দেব, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ও ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ফুটতে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম এবং 7 থেকে 8 মিনিট রান্না হতে দিলাম। এবার আলু আর মাছগুলো দেখলাম সুসেদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাস অফ করে সামান্য গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। গাইস, আমার পাঙাশ মাছের ঝোল একদম রেডি। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করা বাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আরও এই রেসিপি ব্লগ দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।